শুনেন, আমি কিন্তু এখন আপনাকে এখান থেকে তুলে নিয়ে যাবো। অপছন্দের নায়ককে বাপি চৌধুরী। সিয়াম মিধার সাথে আপনার কি সম্পর্ক? এত ঝগড়া কেন আপনার লাইফে? সময় টেলিভিশনে বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। আমার সঙ্গে আজকেও একজন অতিথি আছেন, তিনি একজন অভিনেত্রী, মডেলিং করছেন, প্রাঙ্কিং দিয়ে তার জনপ্রিয়তার উত্থান বলতে গেলে তিনি হচ্ছেন শায়লা সাথী। তার সঙ্গে আড্ডা দেব, কথা বলবো, অনেক মজাও করবো। আপনারা আমাদের সঙ্গী হন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। এই যে অভিনয় করছেন, মডেলিং করছেন, নাচছেন, সবই করছেন, মানে কোনটা বিষয়ে উপভোগ করছেন? অভিনয়টা। অভিনয়টা কিন্তু একটু জানার বিষয় যে এত ভালো নাচেন, নাচাটা শিখলেন কোথা থেকে আপনি? এটার পেছনে একটা মজার স্টোরি আছে। আমি ছোটবেলায় চুরি করে নাচ শিখেছি। আমি যখন ক্লাস 4-5 পড়ি, তখন হচ্ছে মানে আমি স্কুলের ছাদে দাঁড়িয়ে দেখছিলাম যে বড় আপুরা ওই যে মাঠে কুচকাওয়াজ হয় না, ডিসপ্লে কুচকাওয়াজ হয়, ওগুলো দেখছি আর নিজে নিজে প্র্যাকটিস করছি বড় আপুদেরটা দেখে দেখে। তো ওখান থেকেই আপুরা আমাকে দেখলো এবং দেখে একদম ফার্স্ট ক্যাপ্টেন, যেটাকে বলে লিডার, ওখানে দাঁড় করিয়ে দিল ফার্স্ট কমান্ডারের ওখানে। তো ওখান থেকেই আমার আগ্রহটা জাগলো নাচের প্রতি। তো বাসা থেকে তো এগুলোতে সাপোর্ট দেয় না, ভয়ও, আমি তখন বাচ্চা বলবো ওই সাহসটাও নেই। তখন টিফিনে আমাকে 10 টাকা করে দিত, ওই টাকাটা জমিয়ে জমিয়ে আমি শিল্পকলায় নাচ শিখি। আমার মনে আছে আমি হলদে পাখির একটা মানে দলের নাম, ওইটার একটা ড্রেস বানানোর জন্য টানা 10 দিন আম্মুকে ঘর মুছতে দেই নাই, ঝাড়ু দিতে দেয় নাই, বাসন মাজতে দেই নাই, এমনকি তরকারিটাও আমি কেটে দিস। আন্টি বুঝতো না আপনি যে পাম দিচ্ছে? হ্যাঁ, আম্মু বুঝে যেত যে সামনে তার কিছু একটা আসছে। আচ্ছা, তো নাচে বাধা ছিল, অভিনয়ে বাধা ছিল না? অভিনয়ে তো বাধা ছিল, আমি অভিনয় শুরু করি আপনার ক্লাস 7 থেকে থিয়েটার, ওটাও চুরি করে। কিন্তু ওটা আসলে যখন আমি শিশু একাডেমি থেকে একটা থিয়েটারের সাথেই যুক্ত হই, তারপর ওখান থেকে বিভাগীয় পর্যায়ে খুলনা শিশু একাডেমিতে পারফর্ম করার সুযোগ হয়, তখন তো বাসায় জানাইতেই হবে, কারণ আমি ওটাতে লিডে ছিলাম। এবং তখন আর কি ওখান থেকে সবাই বাসায় যায়, আব্বুকে রিকোয়েস্ট করে, আব্বু রাজি হয়, আম্মুকে বোঝায়। এই তো ব্যাংকিং এ অভিনয় করছেন, কি হবে শুরুটা, হলো কি হবে শুরুটা? আর্থিক ভাইয়ের মাধ্যমে, আর্থিক ভাই আমাকে, আমিও জগন্নাথের, ভাইও জগন্নাথের, ভাই আমাকে নক করলেন, দেখা করলেন ভার্সিটিতেই, তারপর আমাকে ডাকলেন এক পরের দিনই ক্যামেরা টেস্টের জন্য। পরের দিন থেকে একটা শর্ট ফিল্ম করলেন, এবারে যাত্রা শুরু। এবং ভাইয়াই আসলে আমার মেন্টর। এখন একটু আপনার আইকিউ টেস্ট করতে চাই, দাদা টাইপের। প্রথম প্রশ্নটা আপনার জন্য, যে এমন কি জিনিস আছে যেটা একবার বাড়লে আর কোনোভাবে কমানো যায় না? একবার বাড়লে আর কোনোভাবেই কমানো যায় না, মৃত্যুর আগ পর্যন্ত আর কমবে না। বেশি সময় দিব না আপনাকে। আচ্ছা নেক্সট। আচ্ছা উত্তরটা তো জানতে হবে, উত্তরটা হচ্ছে আপনার বয়স। হ্যাঁ। সেকেন্ড প্রশ্নে যাচ্ছি, এটা খুবই সহজ প্রশ্ন, আমি আশা করি আপনি পারবেন, সেটা হচ্ছে যে কোন তাল গাছে ধরে না? মাতাল। হরতাল। মাতাল, হরতাল। ঠিক আছে, উত্তরটা হচ্ছে হরতাল, কিন্তু আপনি এমন একটা উত্তর দিয়েছেন যে আমিও কনফিউজ, সেই জন্য হরতাল মাতাল আমি দুইটা ধরে নিলাম। যে আপনি বলেছেন যে কোন তাল আসলে গাছে ধরে না, মাতালও তো গাছে ধরে না। হ্যাঁ মাতালও হয় কিন্তু হরতালও হয়। হরতালও হয়। ওকে ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাচ্ছি, যে আপনার নামে অনেক অভিযোগ আছে, আপনি শুটিং এর সময় প্রচুর জ্বালান, প্রচুর পেইন দেন, আপনার নামে অনেক অভিযোগ যায় ডিরেক্টরের কাছে, আসলে ঘটনা সত্য কিনা? না, যায় না, এটা রং। প্রোডাকশন বয়দের থেকে তো কখনো এরকম আসবেই না, কারণ ওরা আমাকে খুব বেশি পছন্দ করে। এবং আমি দেখেছি যে মানে আমি গেলে কেন জানি না একটা এক্সট্রা কেয়ার আমাকে করে তারা, যে কয়জন আছেন এবং সবার সাথে আমার ভালো বন্ডিং জায়গা। বা অনেকে বলে যে আপনি নাকি খুব সিনিয়র সিনিয়র ভাব নেন, গিয়ে একদম ভাব নিয়ে বসে থাকেন, তার সাথে কথাই বলেন যেখানে যান সেখানে? না না, সবার সাথে মিশে কথা বলেন। আমি যাদের সাথে কাজ করেছি আজ পর্যন্ত, সিনিয়র আর্টিস্ট দেখলে আমার উঠে সালাম দেওয়ার অভ্যাসটা একদম শুরু থেকেই আছে। সালামটুকু আমি দিব, সবাইকেই দিব এবং কেমন আছেন জিজ্ঞাসা করব। সিনিয়রদেরকে সালাম দিন, জুনিয়রদের সাথে? জুনিয়রদের সাথে ফ্রেন্ডলি, মানে একদম চর থাপ্পর দিয়ে বসেন না। না না, আপনার ফেসবুক ঘাটলাম, অনেক অভিযোগ, অনেক জ্বালাময়ী স্ট্যাটাস দেন, অভিমানের স্ট্যাটাস দেন, মানে এত ঝগড়া কেন আপনার লাইফে? আসলে কি স্ট্যাটাসের মানিটা কি? কোন স্ট্যাটাস দেখেছেন? প্রচুর আপনার দেখেছি খুব অভিমানের স্ট্যাটাস, ক্ষণে ক্ষণে জ্বালাময়ী স্ট্যাটাস, কড়া বার্তা, মানে কার জন্য এত বার্তা? না আমি একদমই ভেজাল পছন্দ করি না, নির্ভেজাল একজন মানুষ, মানে ঝগড়াঝাটি আমি খুব এড়িয়ে চলি। আর কিছু বিষয় আছে মানে ওই যে থাকে না যে আমাকে হয়তো অপমান করেছে কেউ বা আমাকে দুইটা বাজে কথা বলেছে, আমি কখনোই তাদেরকে মুখের উপর অ্যান্সারটা করতে পারি না। আপনার প্রেমের গুঞ্জনগুলো আপনার মুখে শুনতে চাই, দেখি আপনি কি বলবেন।
আমার প্রেমের গুঞ্জন গুঞ্জন হোক বা যাই হোক, আপনার কি প্রেম আছে কিনা আমি সেটা শুনতে চাই। না, আমার এই মুহূর্তে কোনো প্রেম নেই। আপনি সিঙ্গেল? আমি সিঙ্গেল, একদমই সিঙ্গেল, এবং অনেক দিন ধরে, লং টাইম ধরে আমি সিঙ্গেল। আচ্ছা, ঠিক আছে। এবং আমার লাইফে প্রেম বলতে একবারই প্রেমে পড়েছি, প্রেম হয়নি বললে মানুষ ভাবে যে মিথ্যা বলছে। খুব ভালোভাবেই একবারই প্রেমে পড়েছিলাম, বাট আনফরচুনেটলি ওটা ব্রেকআপ। মানে ছোট প্রশ্ন, ছেঁকা খেয়েছেন না দিয়েছিলেন? এটা আসলে ছেঁকা আমি কখনো ইয়াতে নাই, ছেঁকা দিয়েছি বা খেয়েছি এরকম কিছু না। বিষয়টা ছিল যে তাকে অপমান করছি না, মানে আমি খুব আমার খুব বেশি সেলফ রেসপেক্ট, তো আমার আত্মসম্মানের লাগে এমন কিছু যদি কেউ আমাকে বলে দেয়, আমি সেই মানুষগুলা থেকে একটু দূরত্ব মেনটেন করি। ওকে, তাহলে সিয়াম মৃধার সাথে আপনার কি সম্পর্ক? সিয়াম মৃধা আমার কো আর্টিস্ট, এতটুকুই। ওর সাথে তো আমার সিয়াম মৃধার সাথে আপনার প্রেমের গুঞ্জন শোনা যায়, আপনাদেরকে নড়াইলে মানুষকে ফাঁকি দিয়ে বা চুরি করে ঘুরতেও দেখা গেছে আমরা শুনেছি। আচ্ছা, না, সিয়াম মৃধা একবার ঈদে ওর, ও কিন্তু নড়াইলেরই ছেলে, তো মনে হয় রোজার ঈদেই ও একবার চুরি করে না, আমাদের মানে নড়াইলে এসেছিল, তখন হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলও ছিল মোটামুটি, আমার যে দুই তিনজন ফ্রেন্ড আছে নড়াইলে ওদেরকে নিয়েই জাস্ট আমরা কয়েকটা জায়গা ওকে ঘুরিয়ে দেখিয়েছিলাম, এই তো। তামিমও যদি বিয়ে করে ফেলেছে, সেখানেও কি আপনি ছেঁকা খেয়েছেন নাকি? যে তামিম খন্দকারের সাথে আপনার সম্পর্কের কথা শোনা গিয়েছিল। আপনি কেন মানুষের সংসার ভাঙার জন্য এই ধরনের কোশ্চেন করছেন? কখনোই না, তামিম ভাই আমার অনেক বেশি সিনিয়র। আসলে এটা দর্শক মনে করে, প্রত্যেকের সাথেই আমাকে নিয়ে মানে তারা কিছু শ্রেণী একদম ভেবেই নেয় যে আসলে আমরা রিলেশনশিপে আছি। বিয়ের জন্য কেমন পাত্র পছন্দ আপনার? আমার আসলে লম্বা ছেলে অনেক বেশি পছন্দ। তামিমের মতন? তামিম ভাইয়ের মতো? আচ্ছা, সিয়াম মৃধাও কিন্তু অনেক লম্বা। হ্যাঁ, আমার হিরো দুজনেই অনেক লম্বা, কিন্তু মিলে গেল কিন্তু এখানে একটা পয়েন্ট, ঠিক আছে, এটা তো থাকবেই, তাদের তারা হিরো, তাদের হাইট থাকবে না। সিনেমা করার ইচ্ছা আছে কিনা আপনার? হ্যাঁ, থাকবে না কেন? বাংলাদেশে কোন নায়কের নায়িকা হতে চান? বাংলাদেশে তো নায়ক অনেকেই আছেন, এরকম করে বলা যাবে না। না, তবু একটা ড্রিম থাকে না যে ওই নায়ক, ইস আমি যদি ওই নায়কের নায়িকা হতে পারতাম। কিং খান আছেন, শাকিব খান, শাকিব খান, ওর ছোটবেলায় ওনার মুভি দেখতাম আর মনে হতো যে আসলে আমি যদি এরকম মুভির নায়িকা হতে পারতাম। শুনেছি, অপছন্দের নায়ককে তাহলে নাম বলবো না। না বলেন, সমস্যা নেই, বলতে পারেন ইজিলি, কোনো প্রবলেম নেই। বাপ্পি চৌধুরী। বাপ্পি চৌধুরীর অভিনয় খুবই অপছন্দ মনে হয়? অপছন্দ বলতে আমি ওনার কাজ খুব একটা হলে যেহেতু দেখি নাই, টুকটাক যা দেখেছি, আমার কাছে আসলে অভিনয়ের দিক থেকে একটু কমতি মনে হয়েছে। ফ্যানদের কাছ থেকে কোনো মজার স্মৃতি, ঘটনা বা কোনো ইমোশনাল কিছু শুনতে যাচ্ছিলাম? একবার হচ্ছে একটা ছেলে, আমরা শ্যুট করছি, শ্যুটের মাঝে আসলো, মানে তার সাথে নাকি সে প্রথমে আমার ফ্যান ছিল, এবং তারপর আর কি আমার একটা ফেক আইডির সাথে তার রিলেশনশিপে যায় আর কি। আমি যখন শ্যুট করছি তাকে না জানিয়ে আসছি, হ্যাঁ, মানে সে দেখেছে, ব্যাপারটা নিতে পারে না একদমই, এবং সে একদম অ্যাটাক, মানে একদম অ্যাকশন মুডে চলে আসছে, আমাকে এসে অ্যাটাক করবে এরকম প্রথমেই আমার কাছে আসেন। আমি দেখছি, আমার কাছে মনে হচ্ছে যে ফেক আইডির কিছু একটা হবে, মনে হয় ছেলেটা কনফিউজড আছে, কিন্তু যে রিলেশনশিপ এগুলো তো আমার মাথায় আসে নাই। আমাকে এসে ডিরেক্ট জিজ্ঞাসা করতেছে, আপনার সাথে কি আমার কখনো কথা হয়েছে? আমি বলছি, জি না, আমি আপনাকে তো চিনি না। পরে বলতেছে যে, শুনেন, আমি কিন্তু এখন আপনাকে এখান থেকে তুলে নিয়ে যাবো। মানে কি, আপনি কি ধরনের কথাবার্তা বলেন? হ্যাঁ, আপনার সাথে আমার রিলেশন আছে, এবং আপনি আমাকে না জানিয়ে এখান থেকে এখানে শ্যুট করতে আসছেন, এবং আপনি আমার ফোনও ধরছেন না। হ্যাঁ, পরে বলছে, সবার সামনে সম্মান দিচ্ছি, এখান থেকে চলো, মানে একদম ডিরেক্ট এভাবে হুমকি দিচ্ছে। হ্যাঁ, তারপর আমি বললাম যে, দেখেন, আপনি আমার সামনে থেকে না আমার এই যে ফোন আছে, আপনি একটা ফোন দেন ওই নাম্বারে। পরে আমার ফোন বাজে নাই, ওখানে ফোন বাজছে, এবং ওই মেয়েটা তখন পিক করছে, মানে আল্লাহ আমাকে বাঁচাইছে যে ওই মেয়েটা তখন পিক করছে, এবং তখন বলে, তুমি কোথায়? ও বলে, আমি বাসায়। তখনও বুঝছে, এবং তখন তো কান্নাকাটি শুরু করে দিছে একদম, লিটারেলি চোখ টোক দিয়ে পানি বের হয়ে গেছে, যে আমি আপনাকে অনেক লাভ করি, আমি এতদিন ধরে আপনার সাথে রিলেশনশিপে আছি, আপনার এই এই গিফট পাঠিয়েছি আমি, মানে তখন আমি কি বলবো আসলে, তখন আমার তো কিছু বলার নেই।